গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশন খুব খুব ভালো চলছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন একটু চা বানিয়ে নেব। চা বানিয়ে এখন আমি সেটা হাজবেন্ডকে দিতে যাচ্ছি। চাটা আমি শুধুমাত্র ওর জন্যই বানিয়েছি, কারণ সকালবেলা চা বা কফি কিছুই আমি খাই না। আমি সকালবেলা উঠে খালি পেটে ফ্রেশ হয়ে অ্যালোভেরা জুস খাই। তো সকাল সকাল অ্যালোভেরা জুস খেয়ে নিয়েছি। এখন আমি প্রথমেই আমার বেডটা একটু গুছিয়ে নেব, তারপর আমার স্টাডি টেবিলটা একটু গুছিয়ে নেব, কারণ অগোছালোভাবে থাকলে খুবই অসুবিধা হয়, কোন বইটা কখন দরকার সেটা খুঁজে পাওয়া যায় না। তাই স্টাডি টেবিলটা একটু প্রথমেই গুছিয়ে নেব। স্টাডি টেবিলটা গুছিয়ে এখন আমি চলে এসেছি পড়তে। আজকে আমি প্রথমেই পড়ব কারেন্ট অ্যাফেয়ার্স। লাস্ট ওয়ান মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে রিভিশন দিয়ে নেব। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করি এবং আমার হাজব্যান্ড সেগুলো খাতাতে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স লিখে দেয়। যাদের লেখার সময় নেই বা লিখতে ভালো লাগে না, তারা অ্যাচিভার্স বলে একটা ম্যাগাজিন পাওয়া যায় যেটা মান্থলি বেরোয় এবং লাস্ট ছ মাসেরও অ্যাচিভার্স বেরোয় বা ওয়ান ইয়ার সেটাও অ্যাচিভার্স পাওয়া যায়। তো তোমরা সেই অ্যাচিভার্সটা ফলো করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দিয়ে আমি এখন চলে এসেছি রান্না করতে। প্রথমে আমি সবজিগুলোকে একটু কেটে নেব। ফ্রিজে কিছু ইলিশ মাছ রাখা ছিল, সেই ইলিশ মাছটাই আজকে রান্না করব, আর অন্য কিছু রান্না হবে না। আমাদের খাওয়া হয়ে গেছে, রানিও চলে এসেছে, ওকে একটু খেতে দিয়ে দেব। খেয়ে নিয়ে আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করছে, ও ঘরটা একটু মুছে দিচ্ছে, কারণ আমার কোমরে যেহেতু ফ্র্যাকচার আছে। 2020 সালে আমি আমার বাড়ির সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে কোমরে ফ্র্যাকচার আছে, তাই ঘরটা একটু মুছে দিচ্ছে। ঘর মুছে স্নান করে রেডি হয়ে নিচ্ছে আমার হাজবেন্ড, এখন রেডি হয়ে অফিস যাচ্ছে। হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, এখন আমি স্নান সেরে পড়তে বসেছি। আজকে আমি পড়ব ফিজিক্স। আমি যেহেতু পিওর আর্টসের স্টুডেন্ট, তাই আমার সায়েন্সে একটু অসুবিধা হয়, কিন্তু অসুবিধা হলে কিছু করার নেই, এখন সায়েন্সটাও পড়তে হবে। WBCS-এর প্রিলিমসের যেহেতু কাট অফটা এখন অনেকটাই বেশি হচ্ছে, তাই প্রিলিমসের জন্য আমাদের সায়েন্সটা পড়াটা খুব দরকার। আমি যেহেতু পিওর আর্টসের স্টুডেন্ট, তাই প্রথমেই কোনো ইংলিশ বই ফলো না করে 9-10-এর পাতি বাংলায় যে বইটা আছে সায়েন্সের জন্য সেই বইটা প্রথমে পড়ে ফেলবো। ফিজিক্স থেকে আমি প্রথমেই পড়ব সিস্টেম অফ মেজারমেন্ট। এখান থেকে আমি প্রশ্ন আসতে দেখেছি বারবারই, কিছু একটা এক্সাম্পল দিয়ে দিল, যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, সরণ, বল, এগুলো থেকে জিজ্ঞেস করে যে এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি। তো এইগুলো আমাদেরকে প্রথমে ভালোভাবে পড়তে হবে যে স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, বা তার উদাহরণগুলো কী কী, সেইগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এবার এই সংজ্ঞা পড়ার পরে আমাদেরকে এদের ইউনিটগুলো পড়তে হবে, এককগুলো পড়তে হবে, দৈর্ঘ্য, ভর, আয়তন, ক্ষেত্রফল, সরণ, বল, ত্বরণ, এদের এককগুলো আমাদেরকে পড়তে হবে। এছাড়াও এই চ্যাপ্টার থেকে যেমন ফার্মি, অ্যাংস্ট্রম, মাইক্রন, তারপর হচ্ছে আলোকবর্ষ, এই প্রশ্নটা বারবার দেয় যে আলোকবর্ষ কাকে বলে, বা এদের হচ্ছে এককগুলো কী কী, ইউনিটগুলো। প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়ার সাথে সাথে আমাদেরকে MCQ প্র্যাকটিস করতে হবে। বেশিরভাগ বই দেখেছি সব ইংলিশে প্রশ্ন থাকে, শুধুমাত্র মণ্ডল প্রকাশনীরই একটা বই আমার কাছে আছে যেটাতে বাংলাতে প্রশ্নোত্তর করা আছে, যেখানে বিগত বছরের পরীক্ষার কেমন কী প্রশ্ন এসেছিলো সমস্ত ওখানে আছে। তো ওই বইটা প্রথমে পড়ে নিতে হবে। সিস্টেম অফ মেজারমেন্ট ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে নিয়ে আমি এখন সেকেন্ড চ্যাপ্টার পড়ব। এখান থেকে মাস, ওয়েট অ্যান্ড এনার্জি, ভর, ভার ও শক্তি, এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়তে হবে। এখান থেকে ভালোই প্রশ্ন আসে, অভিকর্ষ এবং অভিকর্ষীয় ত্বরণ, এগুলো ভালোভাবে পড়তে হবে। ভর বা ওজন, স্প্রিং তুলা, সাধারণ তুলা, যেগুলো আছে সেটা পড়তে হবে। কিন্তু এছাড়াও এখান থেকে বেশিরভাগ আমি দেখেছি বিভিন্ন এক্সামে সায়েন্স থেকে কিছু একটা উদাহরণ দিয়ে, বাস্তব উদাহরণ দিয়ে বেশি প্রশ্ন আসতে দেখেছি, সেজন্য এখান থেকে আমাদের স্থিতিশক্তি, গতিশক্তিতে রূপান্তর, যান্ত্রিক
শক্তি অন্য শক্তিতে রূপান্তর, তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তর, এছাড়া আলোক শক্তি অন্য শক্তিতে রূপান্তর বা চৌম্বক শক্তি তো অন্য শক্তিতে রূপান্তর, এই সমস্ত রূপান্তরগুলো এখান থেকে বাস্তব উদাহরণ দিয়ে প্রশ্ন আসে, এইগুলো আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। যেহেতু সায়েন্সের সিলেবাসটা অনেকটাই, বায়োলজিতে প্রায় 30টা মতো চ্যাপ্টার আছে এবং ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়েও এখানে 30টা চ্যাপ্টার আছে, তাই আমি পার ডে 3টে করে চ্যাপ্টার পড়ার একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো সেই জন্যে আজকে আমি প্রথমে সিস্টেম অফ মেজারমেন্ট, ভর, ভার, শক্তি এবং চেঞ্জ অফ স্টেট বা অবস্থার পরিবর্তন, এই 3টে চ্যাপ্টার আমি সায়েন্স থেকে পড়ে ফেলব। ফিজিক্স পড়া কমপ্লিট করে আমি এখন একটু ইংলিশের ওয়ান ওয়ার্ড পড়ব। WBCS প্রিলিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, ইডিএমস অ্যান্ড ফ্রেসেস, এগুলো থেকে 5-6 নম্বর কমন ইজিলি পাওয়া যায়, কিন্তু ভুল করেও আমি সিনোনেম অ্যান্টোনেম পড়ব না, কারণ সিনোনেম অ্যান্টোনেমের কোনো শেষ নেই, এগুলো পড়লে কমন পাওয়া খুবই অসাধ্য ব্যাপার, আর সব কিছুর মানে আমরা জানবও না, তাই আমি সিনোনেম অ্যান্টোনেম পড়ব না। আর তোমাদেরকেও সাজেস্ট করবো যে সিনোনেম অ্যান্টোনেম মুখস্থ করতে যেও না। বিকালবেলা আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি ছাদে। আমার হাজব্যান্ড বাজার থেকে কতগুলো ফুল গাছে চারা নিয়ে এসছে। এখানে মনে হয় জুঁই গাছ আছে, টগর ফুল গাছ আছে, আর বেশ কয়েকটা গাঁদা ফুল আর করবি ফুল গাছ, লম্বা ফুল গাছটা করবি না। গাছগুলো বসানোর জন্যে আমার হাজব্যান্ড প্রথমেই একটু গর্ত খুঁড়ে নিচ্ছে। আমাদের কাছে যেহেতু দা, কোদাল, কাস্তে কিছুই নেই, আমরা নতুন এসেছি এই বাড়িতে, আমাদের কাছে ওইসব কিছুই নেই, তাই এই ফল কাটা ছুরি দিয়েই কাজ চালাতে হচ্ছে। বলছি এই ছুরি দিয়ে আর ফল কাটলে খাবি তো? আমার হাজব্যান্ডের গাছগুলো বসানো হয়ে গেছে। গাছগুলো বসাতে বসাতে আমরা আলোচনা করছিলাম যে গাছ তো এখানে বসাচ্ছি, কিন্তু কিছুদিনের মধ্যেই যদি আবার ট্রান্সফার অর্ডার চলে আসে, যেহেতু আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব, তখন কি হবে? এইসব গাছপালা ছেড়ে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে নতুন ঠিকানার উদ্দেশ্যে। তোমার হাজব্যান্ড বললো মন খারাপ করে লাভ নেই, এটাই বাস্তব, মেনে নিতেই হবে, কিছু করার নেই। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির দুদিকেই ছাদ আছে। প্রথমে আমরা চারতলা ছাদে, যে ছাদ থেকে জগন্নাথ মন্দির দেখা যায় সেটা চারতলা ছাদ, ওই ছাদে গাছগুলো বসিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি তিনতলার ছাদে, এখানেও গাছ বসিয়ে নেবো। এখানে আগের থেকে কতগুলো গাছ ছিল, নয়নতারা গাছগুলো, বাকিগুলোতে গাঁদা ফুলের চারা বসিয়ে দেব। আমাদের গাছের চারাগুলো বসানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। টাটা।